নম্বর হচ্ছে যে এখন তো আইনগুলো হচ্ছে এটা আপনাদের এই মিডিয়ার জন্য যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা এটা মিডিয়ার জন্য যেমন ভয়াবহ ব্যক্তির জন্য ভয়াবহ নাগরিকের জন্য ভয়াবহ। আমি ছিলেন পত্রিকা দেবেন একজন মহিলা, তিনি একটা কি স্ট্যাটাস দিয়েছেন তার জন্য তাকে নিয়ে তুলে গেছে যে এটা প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সমাজে তো সাধারণ নাগরিকও তো বিদ্রুপ করতেই পারে, কটাক্ষ করতে পারে। বিদেশে তো বিভিন্ন রকম কার্টুন করে পত্রিকায় বড় বড় করে ছাপানো হয়, বিভিন্ন রকম কার্টুন করে। তো গণতন্ত্র চাইব, আমি সমালোচনা শুনব না, এটা তো হওয়া উচিত না। সমালোচনা শুনতে হবে এবং আপনার এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোকেও সহনশীলতার সঙ্গে দেখতে হবে, তাহলেই রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অন্যের প্রতি শ্রদ্ধা, অন্য মতামতের প্রতি শ্রদ্ধা, অন্যের অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা, এটা থাকতে হবে। এটা না থাকলে সেই রাষ্ট্র কখনোই একটা সত্যিকার অর্থে সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সম্ভব হবে। না, এখানে ব্যাপারটা খুব স্পষ্ট, এটাকে 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 ওইভাবে দেখার কোনো সুযোগ নেই। ঐক্যফ্রন্টটা হচ্ছে আমাদের কয়েকটা দলের মধ্যে, তাই না? ঐক্যফ্রন্ট ব্যক্তির মধ্যে হয়নি বা ঐক্যফ্রন্ট এমপিদের মধ্যে হয়নি, তাই না? ঐক্যফ্রন্টটা হচ্ছে আমাদের বিএনপি আছে, গণফোরাম আছে, জাসদ আছে, নাগরিক ঐক্য আছে, শ্রমিক লীগ আছে, জনতা লীগ আছে, আরসিপি, এই তো। এখানে তো ঐক্যফ্রন্টটা তো আমাদের মধ্যে। এখন আমরা এটাকে সামনে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আমরা গণতন্ত্র এটাকে আমাদের সংগ্রামের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেখানে কয়েকজন তথাকথিত নির্বাচনে কয়েকজন নির্বাচিত হয়েছেন, তার মধ্যে একজন আপনার সুলতান মনসুর সাহেব শপথ নিয়েছেন আর মোকাব্বের সাহেব শপথ নিয়েছেন। আপনারা দেখেছেন তাদের পার্টি থেকে ডিজন করা হয়েছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যাব না পার্লামেন্টে, সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে, তাদের দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা গেছেন। সুতরাং এটা আমাদের কোনো লাইবিলিটিস না, ঐক্যফ্রন্টেরও লাইবিলিটিস না, গণফ্রন্ট তাদেরকে বহিষ্কার করেছে এবং একেও করবে, মোকাব্বেরকেও করবে, তারা আজকেও পত্রিকায় এসেছে। সুতরাং এই বিষয়গুলো কি ওইভাবে না দেখে ওইভাবে দেখতে হবে যে ঐক্য আছে, দলগুলোর মধ্যে ঐক্য আছে এবং কোনো ফাটল দেওয়ার কোনো প্রশ্নই ওঠেনি। আমরা আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যেই এই নির্বাচনের পরে পরবর্তীকালে আমরা জনগণের ঐক্যকে আরও দৃঢ় করার জন্য এবং স্বৈরাচার ফ্যাসিবাদ এটাকে সরানোর জন্য জনগণকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনে যাওয়ার কথা বলেছি। আমরা মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে ফ্যাসিবাদের সঙ্গে যখন গণতান্ত্রিক শক্তি লড়াই করে, সংগ্রাম করে, এটা খুব কঠিন লড়াই, কঠিন সংগ্রাম, এটা তো সহজ নয়। সুতরাং এটা জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণের মধ্য দিয়েই এই পরিবর্তনটা আনতে হবে। না, এটা ধরে নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আমরা তো প্রথম দিনই এটাকে প্রত্যাখ্যান করেছি। সুতরাং আমরা প্রতিদিনই মনে করবো যে এটা একটা বেআইনি দখলদারি একটা সরকার বসে আছে, তাকে ধরে নেওয়ার তো কোনো কারণ নাই। এখন এটা আমরা সরকারকে বলেছি যে বাতিল করো, এই নির্বাচনটাকে বাতিল করো, ফলাফল বাতিল করো, করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশন অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করো। অতীতে এগুলো হয়েছে বাংলাদেশে এবং সেই জন্যই এইটা যেন হয় তার জন্যই আমরা কাজ করছি। তো এই জিনিসগুলো তাকে আমরা বারবার করে বলেছি যে এটা অত্যন্ত সচেতনভাবে তাকে রাজনীতিকে সরিয়ে দেওয়া এবং তার রাজনৈতিক কার্যকলাপকে বন্ধ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, যেটা আমরা বারবার বলেছি, আমরা এখনও বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো যে হাসপাতাল সে হাসপাতালে পাঠানো যেতে পারে। বিএসএফএমইউ আমাদের পিজি হাসপাতাল, কিন্তু পিজি হাসপাতালে শুনলে আপনার অবাক হবেন যে সমস্ত ইকুইপমেন্টসও সেখানে নাই। এখানে একটা বিশেষ ধরনের এমআরআই তার করা দরকার, যেটা আপনার তার যে দুই হাঁটু, এই দুই হাঁটুটা রিপ্লেসড, এটা মেটাল, তো এটার জন্য আলাদা এমআরআই মেশিন আছে, যে মেশিন পিজিতে নাই। তো সেই জন্য আমরা বলেছিলাম যে তাকে বিশ্বসাহিত্য হাসপাতালে দাও, যেখানে এই সুবিধাগুলো আরও রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আপনার
তাকে তো রিকগনাইজ করতে হবে, গণতন্ত্রের নেতা হিসেবে রিকগনাইজ করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর তিনি সংগ্রাম করেছেন, সফল হয়েছেন, এবং তারপরেও কিন্তু তিনি এই স্বৈরাচার সামরিক তন্ত্র তার বিরুদ্ধে কিন্তু লড়াই করছেন, এখনও তিনি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন। সেই জন্যে আমরা বারবার যে কথা বলেছি যে তার চিকিৎসাটা অবশ্যই করতে হবে এবং তার ন্যায় বিচার করতে হবে, যেটা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এই বিষয়গুলোর জন্যই আমরা জোর দিচ্ছি।